রোববার সকালে নওগার মান্দার গৃহবধূ আমেনা ও তার শিশু সন্তানের মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা পুলিশ এসে লাশ উদ্ধার করে তবে স্বজনদের অভিযোগ যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুর লোকজন শ্বাস তাদের হত্যা করে আত্মহত্যা বলে চালানোর পায় তারা করছে মেয়ে আমার সহ্য করতে না পারে এই যে এখন বিষ খেয়ে মারা গেল না ওরাই মারা ফেলে দিল আমার মেয়ের সঠিক বিচার আপনারা করে দিন শাশুড়ের সঙ্গে মেয়েটার প্রায় ঝগড়াঝাঁটি হতো তাহলে আমরা সুষ্ঠু বিচার চাই ঘটনায় জড়িত সন্দেহে গৃহবধূর শাশুড়িকে আটক করলেও পালিয়ে গেছে পরিবারের অন্য সদস্যরা সারাদিন দরজা ফেরে না স্বামী আসে রাত্রে দশটা এগারোটার দিকে আসার পরে কোনো সারা শব্দ পায় না পরে আশেপাশের লোকজন নিয়ে দরজা ভাঙ্গে পরে ভিতরে গিয়ে দেয় যে মা ছেলে দুইজনে নিয়ে শাশুড়িকে আটক করছি আমরা কোর্টে প্রেরণ করবো লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এম আর রকি সময় সংবাদ নওগাঁ